আমিও তো একদিনে শুনলাম আমার কেউ নাই, আমরা দুটো বোন বিদেশে এতিম হয়ে গেলাম। কারণ কি বর্বর ভাবে আমার বাবা আমার তিন ভাই সবাইকে হত্যা করেছে। এই যেখানে নাহিদ বসে আছে তার বাবাও তো কি অপরাধ করছিল। আজকে আমি বাংলাদেশে ফেরার পর থেকে আমি আসলে খোঁজ নিচ্ছিলাম আপনাদের এই 77 সালে আমাদের এয়ারফোর্সের অফিসার, আর্মি অফিসার, এরকম অনেকে যে নির্মমভাবে হত্যা করেছে। আমি আমাদের গ্রামে একজনকে লুৎফরকে আমরা পেয়েছিলাম যে তার ছেলে মেয়েদেরকে আমি দেখতাম, এবং তারপর থেকে অনেক চেষ্টা করেছিলাম এইসব নাম টাম জোগাড় করতে। তো স্বাভাবিকভাবে শুরুতে পাওয়া খুব কষ্টকর ছিল এগুলি, বাড়ির না এসে থেকে সব তথ্য বের করতে পারিনি। পরে আস্তে আস্তে আমরা নামগুলি পাই এবং আজকে আমরা যে কি বর্বরতা 75 সালের পরে। প্রথমে বঙ্গবন্ধু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করলো, একই সাথে আমার মা তিন ভাই ভাই বউ সহ সব আত্মীয় স্বজনকে মারলো। এরপরে জেলখানার মধ্যে তিন নেতা চার নেতাকে হত্যা করলো। আর এই 15 বছর পর থেকেই বারবার সেনাবাহিনীতে যত আসে মানে মুক্তিযুদ্ধ অফিসার থেকে শুরু করে তাদেরকে হত্যা করেছে। শুধু তাই না, আমাদের আওয়ামী লীগের অগণিত নেতা কর্মীকে হত্যা করেছে। যখন আমি অপোজিশনে ছিলাম এমন দিন নাই যে লাশ টানতে না হতো, আমাদের এত নেতা কর্মীকে হত্যা করেছে। এরপরেও কি করে এদের পাশে লোক থাকে আর তাদের জন্য মানুষের কাছে, আমি এটা বুঝে উঠতে পারি না। আর এই অগ্নি সন্ত্রাস একটা জীবন্ত মানুষকে কিভাবে এভাবে পোড়ানো যায়, মানে এদের কোনো অপরাধ নাই। হ্যাঁ, যারা তারা যখন আমাদের আওয়ামী লীগের নেতা কর্মীকে মেরেছে, তারা পলিটিক্স করছে, তাদের মারছে, কিন্তু সাধারণ মানুষের উপরে যে জুলুম অত্যাচার। আবার এখন আপনারা দেখেন কয়েকদিন ধরে মার্কেটে আগুন, হঠাৎ করে জন্য আগুন লাগাটা বেড়ে গেল। আমার তারপর আমার হঠাৎ মনে সন্দেহ হলো, হতে এটাও কি সেই নাশকতা নাকি, যারা জীবন্ত মানুষকে গাড়িতে আগুন দিয়ে, বাসে আগুন দিয়ে, রিক্সায় আগুন দিয়ে মানুষ পোড়াতে পারে, এরা মানুষের ক্ষতি করাটাই জানে। ঈদের সময় মানুষ একটু ব্যবসা বাণিজ্য করবে, হয়তো সেই পথটাও বন্ধ করে দিতে চায়। এটা এছাড়া তো আর আমার তো মনে হয় এখানেও কোনো একটা কিছু ঘটনা আছে। যে আমি এটুকুই বলতে পারি যে আপনাদের যারা এই যে আপনজন হারিয়ে কষ্ট করে বড় হয়েছেন, আপনাদের খালি এটুকুই বলতে পারবো যে কত সান্ত্বনা দেওয়ার ভাষা আমার নাই। কিন্তু আমি আপনাদের মতন একজন বিদেশে অসহায় আমার বোনকে নিয়ে, বাচ্চাদের নিয়ে, যে হঠাৎ একদিন দেখলাম আমার কেউ নাই, 6 বছর বিদেশে রিফিউজির মতো থাকতে হয়েছে আমাদেরকে, কাজে আমরা কষ্টটা বুঝি। তো এটুকু বলবো যে যারা এই অন্যায় করেছে তারা কিন্তু শাস্তি পাবে, শাস্তি পেয়েছে, পাচ্ছে এবং পাবে। আরো যা বাকি আছে সেটা আমরা অবশ্যই করব। সামনে ঈদ, আমি মনে করলাম যে আসলে আমি তো একদম একাই, কাজে আমি ভাবলাম যে যারা এরকম আমার মতো স্বজনহারা বেদনা নিয়ে আছে তাদের সাথে একটু মত বিনিময় করব, একটু ঈদের আপনাদের সাথে দেখো এইটুকুই। সেই জন্য আপনাদের কষ্ট দিয়ে ডেকে নিয়ে এসে আপনারা আসছেন, আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। এটুকু আমি মনে করি। আর বাংলাদেশের জন্য তো আমার আব্বা সারা জীবন কষ্ট করে গেছেন, তো আমার একটাই চেষ্টা যে এই দেশের মানুষ যেন একটু ভালো থাকে। তা আজকে যখন মানুষের একটু ভালো অবস্থার দিকে যাচ্ছে, মানুষ একটু অর্থনৈতিক ভাবে সচ্ছল হচ্ছে, আর সেই সময় আবার ওই অগ্নি সন্ত্রাস বা মার্কেটে আগুন, নানাভাবে মানুষকে ক্ষতি করা, এটা যারা করে আসলে এরা এদের প্রতি জাতির ঘৃণা, এবং আমার মনে হয় আল্লাহ সহ্য করবে না। এবং এরা যে অপরাধ করছে তাদের বিচার হবেই। আর এই যে দিনের পর দিন ফাঁসির কাহিনী, এটা তো আমরা তখন বিদেশে থেকেই এই খবরগুলি শুনতাম, আর যেখানে কেন্দ্রীয় কারাগারে নেতাদের পর্যন্ত হত্যা করলো, কাজে কোনো অপরাধ নেই, জানেও না কার কি অপরাধ, ধরে নিয়ে নিয়ে ফাঁসি দেওয়া। সেই পাকিস্তানি আনাদার বাহিনী যেরকম বর্বরতা চালিয়েছিল, এই বিএনপি জামাত ঠিক সেই একই বর্বরতা। এবং জিয়াউর রহমান তো বলতে যে হাসতে হাসতে নাকি মানুষের ফাঁসির রায় লিখত, এবং কোনো বিচার নাই, ফাঁসি দেওয়া হয়ে গেছে, বিচার রায় বের হয়েছে পরে। কি জুলুম, কি অত্যাচার, মানে কি অন্যায়। 35 বছর লেগেছে আমার বাবা মার হত্যার বিচার করতে, কারণ আইন করে দিয়েছিল আমি দেশে ফিরে আসতে আমার কোনো অধিকার নাই, আমি মামলা করতে পারবো না, বিচার চাইতে পারবো না। সেই খুনিদেরকে এভাবে রেহাই দেওয়া হয়েছিল। আমরা সরকারে আসার পর
সেই ইন্ডেমনিটি অর্ডিন্যান্স বাতিল করে তারপরে তো বিচার করতে গেছি, সেখানে তো কত বাধা, যশোর রায় দিতে যেতে পারে না, বোমা মারে, হরতাল ডাকে, অনেক জজ সাহেবরা বিব্রত বোধ করে। এটাও আমাকে দেখতে হচ্ছে যে যেখানে এতগুলি মানুষ হত্যা হলো তার বিচারের রায়টা দিতেও তারা লজ্জা বোধ করে। এরকম কষ্ট আমি আপনাদেরটা বুঝি, কারণ আমি তো এই একই কষ্ট পেয়েছি। যাও, অনেক বেলা হয়ে গেছে, এই রোজার দিন আপনারা আসছেন, আমি সত্যি আপনাদেরকে আবার আমি দোয়া করি আপনারা ভালো থাকেন, আর আপনাদের যতটুকু পারি আবার তার থেকে আমি করে যাব। আর অন্তত এখন এই জিনিস তো হারিয়ে যাচ্ছিল, এই যে 77 সালে যাদেরকে হত্যা করলো বা 75 সালের পর থেকে যাদেরকে হত্যা করেছে, এটা তো মানুষ ভুলেই গেছিল, যেটা যে আজকে মানুষের সামনে আসছে যে জিয়াউর রহমান কি অপরাধ করে যাচ্ছে। জিয়াও যেমন করলো, তার বউ করলো, তারপরে আর ছেলেরা মিলে এই অগ্নিসন্ত্রাস। এরা তো এদেশের কোনো মঙ্গল চায় না, কোনো এদেশের কোনো ভালো এরা চায় না, মানুষের ভালো চায় না, এটা হলো বাস্তবতা। যাক, আমি এটুকু বলি যে বাংলাদেশ আমার বাবা স্বাধীন করে গেছেন দুঃখী মানুষের মুখে হাসি ফোটাতে, সেই কাজটাই আমার কাজ হিসেবে আমি নিয়েছি। আর সেই সাথে সাথে যারা এরভাবে যে যেখানে কষ্ট পাচ্ছে, আমি যতটুকু সাধ্য মতো আমি পাশে দাঁড়াচ্ছি, আছি আপনাদের পাশে, কারণ আপনাদের আপনারা তো আমার সমব্যথার ভেথি, এটুকু আমি খালি বলতে পারি। তো দোয়া করবেন, আমিও দোয়া করি, তো আপনাদের সবাই ভালো থাকেন। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বাংলা।